মহিলারা আসতেছে আসতে সাক্ষাৎ করবো আস্তে 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 দূর হবে ওই আসিয়া সন্ধ্যা হয়ে গেছে এখন তো মদিনার রাস্তা গেছে বললে কোন দিকে যাবে পাহাড় পাহাড় এ হল তো পাহাড় মরুবী দাঁড়ায় রয়েছে মনে মনে ভাবছে সকাল হোক কারো না কারো সাথে সাক্ষাৎ হবো জিজ্ঞাসা করবো ভাই আমাকে মদিনার রাস্তা দেখাই দিন দেখাই দেব আমি হজরত উমর ফারুকের সাথে সাক্ষাৎ করব। কিন্তু জীবনে কোনো দিন মহিলা ওই উমরে রে দেহেন না খালি নাম শুনছে যে উম একজন মানুষটা উসালা নাম পানা বাড়তি না কালা না দল আমার ভাষা বুঝেন তো জীবনে দেহে নাই খালি নাম শুনছে যে মদিনার মধ্যে এমন একজন পেসিটে মহিলা দাঁড়ায় বেশি আল্লাহর কি কুদরত ওই দিন জানি হজরত উমর ফারুক কোন জায়গা করতে গেছে আসতে আসতে ওই হুব জায়গায় সন্ধ্যা হয়েছে ওই আসে হজরত উমর সন্ধ্যা হয়ে গেছে এখন মহিলা দেখতেছে একটা পুরুষ লোক আর হজরত উমর ফারুকে দেখতাছে দেখতেছে যে আমার রাষ্ট্র পাহাড়ের কিনারায় মহিলা দাঁড়ানো একা একা যে মানুষটার শয়তানে ভয় করে ওই মানুষটার রাষ্ট্রের মধ্যে মহিলা এইভাবে দাঁড়ায় থাকার কথা হাজার তোমার ভারত দেখতাছে মহিলা দাঁড়ানো আর মহিলা দেখতাছে একটা পুরুষ লোক কিন্তু এই মানুষটাই যে উমর মহিলা আরো আসতে কথা কথা আস্তে করলে আমি অষ্ট কিন্তু হ্যাঁ আমার কথা কোথা মহিলা দেখতেছে পুরুষ সম্মানীয় ভাইয়ার আমার দাদার ও বাইজা হাজুরতে উমার এইবার ডাক দিলেন উমার ডাক দিয়ে বললেন এ মা বলো বলো এ মা কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি এ মা সন্ধ্যা হয়ে গেছে রে মা একা একাই জাগার মধ্যে দাঁড়ায় রয়েছে রে মা ও মা তোমার কি অন্তরের ভিতরে ভয় না ওমরে ডাক দিছে তোমার কি অন্তরে ভয় নাই একা একা দাঁড়ায় রয়েছে হাজরতে ওমর এবারে ডাক দেওয়ার মহিলা বললেন নাও কিসের বয় কেন বয় করব কিসের বই করব মহিলা কি বলে ভালো করে শোনো রে বাবা কিসের বই কেন ভয় করব এ পতীক তুমি কি জানো না এই দেশের প্রেসিডেন্টের নাম হজরতে আরে আরো জোরে মহিলা কি বলল? কিসের বই এই দেশের প্রেসিডেন্টের নাম উমর উমর কই ওয়াজ বুঝে না উমর তো সামনে দাঁড়ানো না এমন প্রশংসা যখন মহিলা করলো যে এই দেশের প্রেসিডেন্টের নাম উমর কিসের বই এখন উমর তো সামনেই এখন মনে মনে ভাবলো উমরে এখন যদি আমি কই ওই আমার নামই তুমর তাহলে মহিলা আপনার আপদ বিপদ হলে মুসিবত হলে কোন খতমের দ পরে লাই লাইল তার সবাহা তাহলে এখন যদি উমরে ক আমার নামই তুমর তাহলে মহিলা এই দোয়া সারা আরো কাম আছে এখন হজরত উমর ভাবলেন কথাটা আমি গোপন রেখে দিই এখন আমার পরিচয়টা দেওয়া দরকার নাই আচ্ছা এমন প্রশংসা যদি আপনারে আমারে কে ওই করে গোপন রাখবো থাপা মারবো হেডাই তো আমি কথা কন হাসানা বুহে থাপা মারবো হাজরতে ওমর এবার ডাক দিলেন বুঝেছি মা ওমরের কথা বলেছ এ মা শোনো রাত্রে যদি এই জায়গায় কাটায় দাও ইজ্জতের কথা আছে মা মহিলা রাগ উঠে গেল মহিলা চিনতে পারে নাই তিনি উমর মহিলা ডাক দিয়া বললেন এ পথি এ পথি কিসের ইজ্জতের কথা তুমি বলেছ কিসের ইজ্জতের কথা বলেছ তুমি কি জানো না এই মদিনার জমিনের বিত রে আমার আল্লাহর কোরআনের অঞ্চলে যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহান আমার প্রভু আমার আল্লাহর কুরানের আঞ্চলে ওই জায়গার মধ্যে ভয় নাই ভয় নাই আমার মতো নারী পঞ্চাশটা যদি ওলঙ্গ হয়েও মদিনার জমিনে ঘোরাঘুরি করে মদিনার একটা যুবকে আমাদের দিকে ফিরিয়া তাকায়া দেখবে না কারণ এরা আল্লাহকে ভয় করে